হ্যালো বন্ধু, ডাব্লিউবিজি ডিআরবি সংক্রান্ত নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটা নতুন আপডেট শেয়ার করতে যাচ্ছি। প্রচুর কমেন্ট আসছে তাদের ডাব্লিউবিজি ডিআরবি সংক্রান্ত কোনো আপডেট, বিশেষ করে ওয়েটিং ক্যান্ডিডেটসদের কোনো আপডেট আছে কিনা। যে সমস্ত প্রসেস যে কোনো জায়গায় চলছিল, এখন সেই জায়গাতেই মোটামুটি থমকে আছে, বা প্রসেস চলছে কিন্তু ভেতরে ভেতরে, কিন্তু সেটা খুব স্লোলি চলছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিশেষ কোনো আপডেট না পাওয়ার কারণেই আপনাদের সামনে ভিডিও আনতে পারছিলাম না। তবে হ্যাঁ, ইতিমধ্যে একটা নোটিশকে নিয়ে খুবই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ওয়েটিং ক্যান্ডিডেটসদের মহলে। তাদের চিন্তা ভাবনা খুবই ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় এই নোটিশটি। এইটিকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো, যেটাতে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হচ্ছে ডাব্লিউবিজি ডিআরবি ওয়েটিং ক্যান্ডিডেটসদের মধ্যে, সেটা আদতে কী বলতে চাইছে। এতক্ষণে তো আপনি বুঝতেই পেরে গেছেন আমি এই নোটিশটির কথা বলছিলাম। এই নোটিশটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এবং ডাব্লিউবিজি ডিআরবি সংক্রান্ত ওয়েটিং ক্যান্ডিডেটসদেরকে কিন্তু বিশালভাবে ভাবিয়ে তুলেছে, চিন্তাগ্রস্ত করে দিয়েছে। এই নোটিশটি কী আছে এই নোটিশে, সেটাই আমরা একবার দেখে নিই। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে নোটিশটি বেরিয়ে এসেছে, নবান্ন থেকে প্রকাশ হয়েছে, ডেট আছে 21/1/2020 এবং নাম্বার WBGV/M/2639। এই নাম্বারে 21 তারিখের নোটিশটা আমরা কিন্তু একবার দেখব। এ মিটিং অফ অল ক্যাবিনেট সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেল্ড অন 21/1/2020 প্রেসাইডেড বাই শ্রী সন্দীপ কুমার রায়চৌধুরী WBJS আর সেক্রেটারি অফ ল ডিপার্টমেন্ট বাই ডিরেকশন অফ অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার ডিরেকশনে কিন্তু একটা ক্যাবিনেটসদেরকে নিয়ে একটা মিটিং কিন্তু তৈরি হয়েছে, যেটা 21/1/2020 হয়েছে, যেখানে প্রিসাইড করেছেন সন্দীপ কুমার রায়চৌধুরী WBJS। সেইটা বলা হচ্ছে কিসের জন্য এই মিটিংটা, টু কমপ্লিট অল পেন্ডিং রিক্রুটমেন্ট ম্যাটার অফ অল ডিপার্টমেন্ট। এই বিষয়টা একটু ভালো করে গুরুত্ব দেবেন, টু কমপ্লিট অল পেন্ডিং রিক্রুটমেন্ট ম্যাটার অফ অল ডিপার্টমেন্ট। অনারেবল চিফ মিনিস্টার স্ট্রিক্টলি অর্ডার টু কমপ্লিট অল প্রসেস অফ রিক্রুটমেন্ট ভেরি সুন, সো মিটিং হ্যাজ ডিসাইডেড টু কমপ্লিট অল প্রসেস উইদিন 25/2/2020 অ্যান্ড রিকোয়েস্টেড টু অল ডিপার্টমেন্ট টু সাবমিট লিস্ট অফ ক্যান্ডিডেটস উইদিন 8/2/2020। বন্ধুরা, অনেকে বলছেন ডাব্লিউবিজি ডিআরবি ওয়েটিং ক্যান্ডিডেটসদের মধ্যে থেকে এই চিন্তাভাবনা, অনেকে বলছেন যে এটা তাদের জন্য নোটিশটি নয়, অর্থাৎ ডাব্লিউবিজি ডিআরবি ওয়েটিং ক্যান্ডিডেটসদের কথা বলছি। অনেকে বলছেন যে তাদের জন্য নোটিশটি নয়, আবার অনেক ক্যান্ডিডেট বলছেন এটা তাদের জন্য নোটিশটি। অ্যাকচুয়ালি আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে বলা আছে মমতা ব্যানার্জির নির্দেশে একটা মিটিং তৈরি করা হচ্ছে, টু কমপ্লিট অল পেন্ডিং রিক্রুটমেন্ট ম্যাটার অফ অল ডিপার্টমেন্ট, মানে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত যেগুলো রিক্রুটমেন্ট পেন্ডিং আছে সেটাকে কমপ্লিট করতে বলা হয়েছে। আরও একটা বিষয় দেখুন, অনারেবল চিফ মিনিস্টার স্ট্রিক্টলি অর্ডার্ড, মাননীয় মুখ্যমন্ত্রী স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছেন সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। তার মানে সমস্ত ডিপার্টমেন্ট, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সমস্ত ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে বাধ্য। সো মিটিং হ্যাজ ডিসাইডেড টু কমপ্লিট অল প্রসেস উইদিন 25/2/2020, আর সেই জন্য মিটিংয়ে তারা ডিসাইড করেছে যে সমস্ত প্রসেস 25/2/2020 মধ্যে কমপ্লিট করতে হবে, এবং রিকোয়েস্ট করবে সমস্ত ডিপার্টমেন্টকে যে ক্যান্ডিডেটদের লিস্ট যেন তারা 8 তারিখের মধ্যে পাবলিশ করে বা জমা করে। তো বন্ধুরা, এইখানে একদমই ছেড়ে দেওয়া যাবে না ডাব্লিউবিজি ডিআরবি এর কথা, কারণ ডাব্লিউবিজি ডিআরবিও কিন্তু একটা পেন্ডিং ডিপার্টমেন্ট হয়ে আছে আপাতত, কিছু রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত বাকি আছে, অনেকের জয়েনিং হয়নি, অনেকে এখনও পর্যন্ত ওয়েটিংয়ে আছে, তাদের জন্যও কিন্তু এই নোটিশটা কার্যকরী হবে। বিকজ এখানে বলে দেওয়া আছে সমস্ত ডিপার্টমেন্টকে মুখ্যমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছেন যতটা তাড়াতাড়ি সম্ভব করতে, ভেরি সুন স্ট্রিক্টলি অর্ডার করেছেন। আর সেই জায়গায় মিটিং কিন্তু ডিসাইড করে নিয়েছে যে ফেব্রুয়ারি মাসের 25 তারিখের মধ্যে তারা সমস্ত প্রসেসকে কমপ্লিট করার চেষ্টা করবে, এবং ফেব্রুয়ারি মাসের 8 তারিখের মধ্যে তারা কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের লিস্ট দেবে। সেক্ষেত্রে ডাব্লিউবিজি ডিআরবিও কিন্তু এর আন্ডারে আসে, এবং ডাব্লিউবিজি ডিআরবি এর কিন্তু লিস্ট এখনও পর্যন্ত আমাদের পাওনা আছে, সেটা আমরা খুব ভালো করেই সবাই জানি।
সুতরাং একটা ছোট্ট সুখবর কিন্তু এর তরফ থেকেও আসতে চলেছে যে যে সমস্ত পেন্ডিং জয়েনিংগুলো বাকি আছে তাদের ফটাফট জয়েনিং হবে, কারণ মুখ্যমন্ত্রী টোটাল একটা বড় রকমের ধাক্কা দিয়ে দিয়েছেন যাতে তারা আবার নতুন করে জুড়ে চলতে শুরু করে। ওই থেমে যাওয়া ধিমে তালে গতি কিন্তু আর থাকবে না সমস্ত ডিপার্টমেন্টে, যাদের কিন্তু অলরেডি কারো পুলিশ ভেরিফিকেশান হয়ে আছে, কারো মেডিকেল হয়ে আছে, তাদের জয়নিংগুলো ফটাফট হবে এবার। আর যাদের এখনও পর্যন্ত ওয়েটিং ক্যান্ডিডেটস আছে তাদেরও জয়নিং প্রসেস তাতে তাড়াতাড়ি হয় সেটারও কিন্তু ব্যবস্থা এই একটা কথাতেই মুখ্যমন্ত্রী কিন্তু করে দিয়েছেন। এবং সেই মিটিংও অলরেডি হয়ে গেছে, মিটিংয়ে ডিসাইডও করে নেওয়া হয়েছে 8/2/2020 তারিখের মধ্যে লিস্ট দিতে হবে এবং 25/2/2020 তারিখের মধ্যে কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট করতে হবে। যদিও এটা সরকারি বিষয়, 25/2/2020টা চলে যেতে পারে 25/4/2020, বাট তার থেকে বেশি দূর তো যেতে পারে না, যদিও সরকারিভাবে 18 মাসে বছর হয়ে থাকে। তো আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। পরের ভিডিও নিয়ে ফিরে আসছি।